আমরা বলতেছি আমরা পশ্চিম করোনিয়ার থেকে একটা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি দলের হিসেবে পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল। আজ আপনারা জানেন করোনিয়ার থেকে যে রূপরেখা, যে রেখাপাত, যে ম্যাপটা, তাতে কিন্তু আমরা অবহেলিত, বিভিন্ন সময়ে বঞ্চিত হয়েছি। কিন্তু আসলে আমরা এমন একজন মানুষ চাই যে আমাদের সব সময় পাশে থাকে, ওই সুখ পাখির মতো না। নির্বাচন আসলেই অনেককেই পাওয়া যায় নির্বাচনের কর্মী হিসেবে, আবার সময় নির্বাচনের আগে আসলে অনেক নেতা পাওয়া যায় ফেসবুকে এবং প্যানামতে যে আমি নির্বাচন এই প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চাই। এটা হচ্ছে সুখ পাখি। কিন্তু একজন মানুষ চোখ বন্ধ করে বলা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বা ছোটো ভাইদের যে আবদার সব সময় সারা বছরই মেনটেন করে সেই এক বড় ভাই, আমি জানি আকবর ভাই, যার কাছে কোনো বিশেষ দিন লাগে না, যার কাছে নির্বাচন লাগে না, যার কাছে কোনো অনুষ্ঠান লাগে না, দলের কোনো প্রয়োজনে, দলের যে কোনো প্রয়োজনে আমি দেখি তাকে স্বতঃস্ফূর্তভাবে অংশ। আগামীতে আমরা আশা করব, এলাকাবাসী আশা করব, আকবর হোসেন যেন নমিনেশন পায়, সেই জন্য আমরা সবাই তার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব। উনি গ্রাম আছে করোটি ইউনিয়ন পরিষদে, সেই 22টি গ্রামে প্রায় 16টি গ্রাম পশ্চিমাঞ্চল অবস্থিত, সেই 16টি গ্রাম ও পশ্চিমাঞ্চলে উপস্থিত থাকার পরেও আমরা চেয়ারম্যান হইতে পারি না এবং ক্যান্ডিডেট হইতে পারি না। মনোনয়ন দরে আমি আগে বলেছি, নৌকা মার্কা আনার জন্য মনোনয়ন দরে সবার চাইতে এগিয়ে আছে জনাব আকবর হোসেন ভাই, এবং আকবর হোসেন ভাইকে মনোনয়ন দিতে হবে। আর চার নম্বর ইউনিয়নের চেয়ারম্যানের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় নেত্রীর কাছে আকুল আবেদন করছি। ভালো শরীর খুব খুশি হয়েছি, কারণ আমি লীগের এই বর্তমান সময়ে অনেক অনেক সুন্দর আমার গ্রামে। আমি কয়েকদিন আগে এই টাঙ্গাইল সদর থানার আওয়ামী লীগের প্রচার প্রকাশন সম্পাদক এবং পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনারা সেই আকবরকে তার ইচ্ছা পোষণ করেছে, রাজনীতি করলে তার একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছা সে পোষণ করেছে। ঐতিহ্যবাহী চাইনা কোর্ট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে তার ব্যক্ত করেছেন। বক্তা অনেক কিছু বলেছেন, বিষয়টা হইল আকবর অত্যন্ত ভালো ছেলে, এটার কোনো বিকল্প নাই। যতগুলো আমরা চেয়ারম্যান দেখেছি অতীতে, তার চেয়ে তো অনেক ভালো। তো মনোনয়ন দেব একজনকে, তো আমি মনে করি এই সাতজনের চেয়েতে সাতজনের মিলে যতটুক এগিয়ে আছেন তার চেয়ে বেশি এগিয়ে আছেন আমাদের আগে। আমি যেদিন থেকে বঙ্গবন্ধু আদর্শ মনে প্রাণে ধারণ করি, লালন করি, বিকশিত করার চেষ্টা করি, তখন থেকে আমি মনে করি জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণকে ভালোবাসতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমি যে আদর্শ মনে মনে বিশ্বাস করি, সে আদর্শ আমাকে শিখায় যে জনগণকে ভালোবাসতে হবে। আমি তখন থেকে জনগণের পাশে মিশে রাজনীতি করি, সামাজিকভাবেও আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকি এবং জড়িত থেকে রাজনীতি করি। আমি এই যে সম্প্রতি দেড় বছর যাবত সারা বিশ্ব তথা বাংলাদেশ যে মহামারী করোনার ক্রান্তিকাল অতিক্রম করলো, আপনারা দেখেছেন আমাদের টাঙ্গাইলের মাটি ও মানুষের প্রিয় নেতা, টাঙ্গাইল সদর আসনের মাননীয় সাংসদ, সাধারণের মানুষ, তিনি কিভাবে নিরালসভাবে চেষ্টা করেছেন অন্তত মানুষের এই দুঃখ কষ্ট লাঘব করার জন্য। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তার কর্মী বাহিনী হিসাবে আমিও চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। আপনারা তো এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা অবশ্যই স্বীকার করবেন, মহামারী করে আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সেবা করার জন্য। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করছি, আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আপনারা জানেন একটি পরিবারে অনেকেই থাকে, পরিবারে যার অবদান বেশি তার চাওয়ার অধিকার বেশি,
আমি মনে করি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আওয়ামী লীগের যে কয়েকজন প্রার্থী আমরা আগামী নির্বাচনে মনোনয়ন চাচ্ছি, তাদের মধ্যে আমার আওয়ামী লীগের প্রতি আমার অবদানও বেশি, আমার চাওয়ার অধিকার বেশি। এ কথা আমাদের ইতিমধ্যে আমাদের যারা বক্তব্য দিয়েছেন তারা সকলেই বলেছেন। তো আমি চাই আমার অভিভাবক আমার মা জননী শেখ হাসিনা যদি আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আপনাদের জনগণের সেবা করার জন্য আমাকে করুণাদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক দেয়, আমি নির্বাচন করব। আর যদি উনি আমাকে পছন্দ না করে, আমাকে যোগ্য না করে, অন্য কাউকে নৌকা প্রতীক দেয়, আমি তারই নির্বাচন করব। আমি যেদিন থেকে রাজনীতি করি, যেদিন থেকে মাঠে আসি, যেদিন থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করিতেছি, আমার এই যে অভিভাবক আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার পূর্বাঞ্চলের আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সৈয়দ ইসলাম খান, যার নেতৃত্বে 1996 সালে যায় বিএনপির ভোটার বিহীন নির্বাচন, আমার এই অঞ্চলে আমি তার নির্দেশে সকল কর্মীদের সাথে নিয়ে প্রতিহত করেছিলাম। তার জ্বলন্ত দৃষ্টান্ত, জ্বলন্ত সাক্ষী আমার আওয়ামী লীগ নেতাকর্মী এবং আমার অভিভাবক সৈয়দ ইসলাম খান। আজকে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ যারা মনোনয়ন দিবেন তারা, তাদের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি বিশ্বাস করি তারা আমার জন্যই আমার পাউন্ডের নেত্রী জননী শেখ হাসিনার কাছে সুপারিশ করবে। ভালোবাসা নিয়ে, আপনাদের আদর চিহ্ন নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি যদি মনোনয়ন পাই তাও আপনাদের পাশে আছি, আপনাদের বিপদ আপদে আপনাদের হাসি আনন্দে সুখ দুঃখে পাশে থাকবো। আর যদি নেত্রী আমাকে মনোনয়ন না দেয় তারপরেও আমি আপনাদের পাশে থাকবো। তবে আরেকটি কথা বলতে হয়, যেহেতু আজকে পূর্বাঞ্চল আওয়ামী লীগের কর্মী সভা, এটুকু বলি আমাদের পূর্বাঞ্চল আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল, যেটি জননেত্রী শেখ হাসিনা ভিত্তিবস্তা স্থাপন করেছিলেন, সেই কার্যালয়টি এশিয়ান হাইওয়ে রোড হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নতুন করে সেই কার্যালয়ে কাজ শুরু করব, ক্ষতিপূরণ বাবদ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিছু অনুদানও দিয়েছে এবং আপনাদের পরিশ্রম এবং কিছু সহযোগিতা পেলেই আমরা আগামী দিনে আমাদের কার্যালয়টি তিনতলা ভিত্তিপ্রস্তর স্থাপন করবো এবং অতি সত্তরে কাজ সম্পন্ন করব। এই আশা রেখে আপনাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের।